ডিসকাস দ্য ম্যাটার, ডিসকাসের পরে এখানে কোনো প্রিপোজিশন বসেনি। আই ওয়াজ অ্যাওয়েটিং কুয়েশা, এখানে অ্যাওয়েটিং মানে হলো ওয়েটিং ফর। ডিসক্রাইবড দ্য সিচুয়েশন, এখানে ডিসক্রাইব হবে না, ডিসক্রাইব দ্য সিচুয়েশন। ডিসক্রাইবের পরেও প্রিপোজিশন বসে না। শি রিজেম্বলস রাইমাশন, অর্থাৎ সে দেখতে রাইমাশনের মতো। এখানে রিজেম্বলের পরেও প্রিপোজিশন নেই। শি অ্যাজ অ্যানসার্ড দ্য কোয়েশ্চেন, আমরা জানি যখন অ্যান্সার এটা নাউন হিসেবে ব্যবহার হয় তখন এর সাথে টু বসে, অর্থাৎ অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। আমরা যদি এটা হেডলাইন বানাই বা নাউন হিসেবে ব্যবহার করি তখন ওর সাথে টু বসবে। হি পেইন্টেড দ্য হাউস, অর্থাৎ সে বাড়িটি রং করেছিল। এখানে পেইন্টেডের পরে কোনো প্রিপোজিশন বসবে না। আই রিজাইন দ্য পোস্ট, অর্থাৎ আমি রিজাইন করেছি বা পদত্যাগ করেছি। এক্ষেত্রে রিজাইনের পরে কোনো প্রিপোজিশন বসবে না। আই গো হোম, অনেকে আই গো টু হোম বলে, কিন্তু আসলে গো টু হোম বলা যাবে না, গো হোম বলতে হবে। অর্থাৎ হোম গ্রামার যারা তৈরি করেছে তাদের মতে হোমটা হলো অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের সামনে ওইভাবে প্রিপোজিশন বসবে না। শি ডাজ নট মিট মি, এখানে মিটের পর প্রিপোজিশন বসে না। ফার্স্ট ইনভেস্টিগেট দ্য কেস, অর্থাৎ কোনো কেস যদি তদন্ত করতে বলা হয় সেক্ষেত্রে ইনভেস্টিগেট মানেই তদন্ত করা, এরপরে কোনো প্রিপোজিশনের দরকার নেই। ইট অ্যাটাক্ট মি, এই অ্যাটাক্টের পরেও কোনো প্রিপোজিশন বসে না, অনেকে ভুল করে প্রিপোজিশন বসাতে পারে। আই ট্রাইড হার্ড অ্যান্ড সোল, এখানে হার্ড অ্যান্ড সোল এই এটা একটা ফ্রেশ যার মানুষ প্রাণপণে চেষ্টা করে, এটা এক ধরনের অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের আগে প্রিপোজিশন বসে না, যার জন্য এখানেও প্রিপোজিশন বসবে না। এভাবে অনেক শব্দ আছে যেগুলো শব্দের সামনে প্রিপোজিশন বসে না।